যদি আমার চ্যানেল নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাকে প্রেস করে নেবেন এরকম নিত্য নতুন খবর সবার আগে দেখার জন্য। নমস্কার, উচ্চ মাধ্যমিক 2022 এর সমস্ত প্রিয় ছাত্র ও ছাত্রীরা, তোমাদের কিন্তু 20 এপ্রিলে দর্শন অর্থাৎ ফিলোসফি পরীক্ষা আছে। তো তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে উচ্চ মাধ্যমিক 2022 এ দর্শন অর্থাৎ ফিলোসফি একটা স্পেশাল সাজেশন তৈরি করতে। তোমাদের রিকোয়েস্টে কিন্তু বোর্ড শিক্ষক শিক্ষিকা কর্তৃক একটি স্পেশাল সাজেশন তৈরি করেছি এবং এই প্রশ্নগুলো পড়লে তোমরা কিন্তু পরীক্ষায় 95 থেকে 100% এর মতো কিন্তু প্রশ্ন কমন পাবে এবং উত্তরগুলো যদি তোমরা ভালোভাবে নোট বই দেখে তৈরি করো তাহলে কিন্তু তোমরা ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে। তো তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, স্কিপ করবে না, চ্যানেল তোমরা যারা সাবস্ক্রাইব করো না, বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও। তো এই গুরুত্বপূর্ণ সাজেশনটি কিন্তু নিউ ইউটিউব সিলেবাস অনুযায়ী তোমাদের তৈরি করা হয়েছে, তাই প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভালোভাবে তোমরা দেখবে। প্রথম প্রশ্নটি দেখে নাও, নিরপেক্ষ বচনের গুণ ও পরিমাণ বলতে কি বুঝো? দৃষ্টান্ত সহ গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণী বিভাগ করো। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু তোমায় আমি 3টি স্টার দিয়ে দিয়েছি, তোমার ভালোভাবে এই প্রশ্ন উত্তরগুলি নোট বই দেখে তৈরি করবে। দ্বিতীয় প্রশ্নটি দেখতে পাচ্ছ, নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বুঝো? নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য বা অব্যাপ্য তা উদাহরণ সহ লেখো। পদের ব্যাপ্যতা সংক্রান্ত সাধারণ নিয়মগুলি কি কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে উত্তর তৈরি করবে। তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, বাক্য বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো। বচন বলতে কি বুঝো? এভাবে কিন্তু টুকরো প্রশ্ন দিতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি 3টি স্টার দিয়ে দিয়েছি, ভালো করে কিন্তু এর উত্তর তৈরি করবে। চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য আলোচনা করো। এবং এই প্রশ্নটি কিন্তু এভাবে আসতে পারে, নিরপেক্ষ ও সাপেক্ষ বচন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালোভাবে এর উত্তর কিন্তু নোটবই দেখে তৈরি করবে। পাঁচ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, নিরপেক্ষ বচনের অংশগুলি উদাহরণ সহ আলোচনা করো। ছ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ, দৃষ্টান্ত সহ পদের ব্যাপ্যতা আলোচনা করো। নিরপেক্ষ বা অন্য বচনে চতুর্ভুজ পরিকল্পনাটি যুক্তিসহ ব্যাখ্যা করুন। তো তারপরে অধ্যায় থেকে বচনের বিরোধিতা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও। প্রথম প্রশ্নটি হলো, বচনের বিরোধিতা কাকে বলে? বচনের বিরোধিতা সত্যগুলি আলোচনা করো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভালোভাবে উত্তর তৈরি করবে। দ্বিতীয় প্রশ্নটি দেখে নাও, বিরোধের চতুষ্কোণ অনুসারে বচনের বিরোধিতার প্রকারগুলি আলোচনা করো। 3টি স্টার দিয়ে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা কিন্তু, অথবা দিয়ে এইভাবে আসতে পারে, বচনের বিরোধিতা কয় প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। তারপরে পরের চ্যাপ্টার থেকে অমাধ্যম অনুমান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি হলো, আবর্তন কাকে বলে? ও এবং এই বচনের ক্ষেত্রে আবর্তনের নিয়মগুলি লেখো, আবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো, এভাবে প্রশ্ন কিন্তু আসতে পারে। দ্বিতীয় প্রশ্ন দেখতে পাচ্ছ, বিবর্তন কাকে বলে? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? বিবর্তনের নিয়মগুলি উদাহরণ সহ হলো। 3টি স্টার দিয়ে দিয়েছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু নোটবই দেখে ভালো করে উত্তর তৈরি করবে। তৃতীয় প্রশ্ন দেখে নাও, এবার মাধ্যম ও অমাধ্যম অনুমানের সংজ্ঞা দাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্ন কিন্তু, অথবা দিয়ে এভাবে আসতে পারে, মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো। চার নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, উদাহরণ সহ ব্যাখ্যা করো অব্যাপ্য হেতু দোষ। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য। পাঁচ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, বস্তুগত বিবর্তন বলতে কি বোঝো? বস্তুগত বিবর্তনকে কি প্রকৃতি বিবর্তন বলা যায়? ছ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, নদর্থক আশ্রয় বাক্য থেকে সদর্থক সিদ্ধান্ত গ্রহণজনিত দোষ ব্যাখ্যা করো। সাত নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, উদাহরণ সহ ব্যাখ্যা করো অবৈধ পক্ষ দোষ ও অবৈধ সাধ্য দোষ। আট নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, সমবিবর্তন কাকে বলে? একটি দৃষ্টান্ত দাও, উদাহরণ সহ বিভিন্ন নিরপেক্ষ বচনে সমবিবর্তন করো। তো তারপরে 9 নম্বর এবং 10 নম্বর কোশ্চেন নিতে তোমরা কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, ভিডিওটিকে পজ করে তোমরা কিন্তু এই প্রশ্ন উত্তরগুলি তোমরা নোটবুক দেখে তৈরি করবে। তো তারপরে যে অধ্যায় আছে সেটা হলো নিরপেক্ষ নয়, এখান থেকে কিন্তু প্রচুর লজিক আসে। তো এখানে কিন্তু আমি বড় প্রশ্নের সঙ্গে তোমাদের কিন্তু লজিকের কিন্তু সাজেশন দিয়েছি, ভালো করে এটাই দেখতে থাকবে। তো প্রথম প্রশ্নটি হলো অব্যাপ্য হেতু দোষ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে। তো তারপরে হলো চারিপদ ঘটিত দোষ, তারপর অবৈধ পক্ষ দোষ, অবৈধ সাধ্য দোষ, নিরপেক্ষ ন্যায় সংস্থান, নদর্থক আশ্রয় বাক্য জনিত দোষ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সাত নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, সাধ্য পদ যদি তো প্রধান হেতু বাক্য বিধেয় তাহলে অপ্রধান হেতু বাক্য অবশ্যই সদর্থ হবে। এখান থেকে কিন্তু এই প্রশ্নগুলি ভালো করে তোমরা কিন্তু লজিকগুলি ভালো করে তৈরি করবে, তাই তোমাদের আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি। সবগুলি পড়লে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই তোমাদের আমি ভিডিওটি পজ করে তোমরা এই প্রশ্ন উত্তরগুলি দেখে নিতে পারো। এবং তোমাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে একটা লিঙ্ক দিয়েছি, তোমরা সেই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো, এর পিডিএফ কিন্তু ডাউনলোড করে এবং তোমরা কিন্তু সরাসরি এর উত্তরগুলি প্র্যাকটিস করতে পারো। পরীক্ষায় কিন্তু 100% কমন পড়বে এখান থেকে। এবং যারা লজিক পড়ো তারা কিন্তু লজিক চেষ্টা করবে, কারণ লজিকে কিন্তু ফুল নম্বর অঙ্কের মতো একেবারে ছাক্কার নাম্বার পাওয়া যায় এবং তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে পাস করতে পারবে, তাই লজিক চেষ্টা করবে যদি পারো। এইসব লজিকের থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কিন্তু কমন অবশ্যই পড়বে। তো তারপর সবচেয়ে শেষ অধ্যায় হলো মিলের পরীক্ষণ মূলক পদ্ধতি। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও, মিলে অন্বয় ও ব্যতিরেকি বা মিশ্র পদ্ধতি ব্যাখ্যা করো। এখান থেকে তোমাদের কিন্তু সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধা এগুলি কিন্তু করতে হবে এবং এটা কিন্তু সংযুক্ত পদ্ধতি হিসাবেও আসতে পারে, তাই তোমরা এখানে 3টি স্টার দিয়ে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু তোমরা ভালোভাবে এর উত্তর তৈরি করবে, তোমরা কিন্তু কমন অবশ্যই পাবে। দ্বিতীয় প্রশ্নে দেখতে পাচ্ছ, মিলের অন্য পদ্ধতি ব্যাখ্যা করো। এখানেও কিন্তু সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা, অসুবিধে
দুটি করে তোমাদের কিন্তু সুবিধা অসুবিধা তৈরি করতে হবে তিনটি স্টার দিয়ে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষার জন্য তিন নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ দৃষ্টান্ত সহ সংজ্ঞা বৈশিষ্ট্য দৃষ্টান্ত সুবিধে অসুবিধে মিলের ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য আমি কিন্তু তিনটি স্টার দিয়ে দিয়েছি এগুলো ভালো করে তোমরা কিন্তু নোটবই থেকে উত্তর তৈরি করবে এবং সর্বশেষে চার নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছ সপরিবর্তন পদ্ধতি তিনটি চার দিয়ে দিয়েছি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নগুলো প্রত্যেকটি কিন্তু তোমরা ভালোভাবে নোটবই দেখে তোমরা কিন্তু তৈরি করবে তো এই প্রশ্নের উত্তরগুলি তোমরা নোটবই দেখে ভালোভাবে তৈরি করো তাহলে তোমরা কিন্তু ভালো নম্বর নিয়ে অবশ্যই পাস করতে পারবে তো আশা করছি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট চ্যানেল তো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করো ধন্যবাদ আমি এটি দেখার জন্য।